প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজনেস কার্ড তৈরি করা শিখব। আর বিজনেস কার্ড তৈরি করার জন্য আমাদের যে টুলসগুলো ব্যবহার করতে হয়, বিভিন্ন প্রকার টুলস, সেই টুলসগুলো ব্যবহার করে একটা বিজনেস কার্ড তৈরি করার চেষ্টা করব। কালার কমিউনিকেশন যেটা আমরা ব্যবহার করব, বিভিন্ন প্রকার কালার দেওয়ার চেষ্টা করব। আপনারাও পরবর্তীতে বিভিন্ন প্রকার কালার দিয়ে এটা লুকিংটা যত সুন্দর নিজেকে দেখানো বা একজন একজন গ্রাহকের মন জয় করার জন্য যেভাবে একটা লুকিং তৈরি করা লাগে, কালার কমিউনিকেশন তৈরি করা লাগে, সেই কাজটা আপনি একটু করে নেবেন আর কি। আচ্ছা, তো তাহলে আমরা চলে যাই যে আমরা একটা বিজনেস কার্ড তৈরি করার জন্য প্রথমত আমরা একটা বিজনেস কার্ডের মাপ নিয়ে নেব, যে আসলে আমাদের কতটুকু দরকার, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু দরকার একটা ভিজিটিং কার্ড তৈরি করার জন্য। তাহলে আমরা প্রথমত এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলস আমরা ব্যবহার করতে পারি। একটা রেক্ট্যাঙ্গুলার টুলস ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করার পর পেজের মধ্যে ক্লিক করব। পেজের মধ্যে ক্লিক করার পর আসলে আমরা যে কার্ডটা বানাইতে চাচ্ছি, কার্ডটার দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, যতটুকু দৈর্ঘ্য প্রস্থ দরকার আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমরা নিতে পারি, ধরে নিচ্ছি আমরা 3.2 দিলাম চয়েস। আমরা হাইটটা দিতে পারি আমরা এখান থেকে 2, অর্থাৎ এগুলো সবগুলো হলো আমাদের ইঞ্চি। অর্থাৎ একটা আমরা যে কার্ডটা বানাতে যাচ্ছি তার প্রস্থ দরকার হচ্ছে আমাদের 3.2 ইঞ্চি, আর হলো হাইট হলো আমাদের 2 ইঞ্চি। ওকে, আমরা ওকে তে ক্লিক করলাম। আমাদের অলরেডি চলে আসলো একটা কার্ডের একটা ডিজাইন চলে আসলো আর কি। কার্ডটা আমাদের বর্তমানে, এখানে আমি এটা জুম করে দেখতেছি, খুব ছোট করে দেখতেছি, অর্থাৎ আমরা বর্তমানে যদি 31%, আমি একটু জুম বাড়াইনি কার্ডটাকে দেখার জন্য, আমরা কার্ডটার জুমটা একটু বাড়াই নিলাম। ওকে, কার্ডটার জুমটা আমরা একটু বাড়াই নিচ্ছি, আমাদের প্রয়োজনে আমরা ছোট বড় করে দেখব আর কি। এখন আমি যে কার্ডটা ডিজাইন করতে চাচ্ছি, এর জন্য আমার দরকার হচ্ছে, আমার গ্রিক লাইন প্রয়োজন আছে। অর্থাৎ আমরা যে কার্ডটা বানাতে চাই সেক্ষেত্রে আমার গ্রিক লাইনের দরকার, কারণ আমি মেজারমেন্ট ঠিক করার জন্য গ্রিক লাইনের হেল্প নিতে পারি। উইন্ডো, আমরা এখানে ভিউ, ভিউ থেকে চলে যাচ্ছে কি শো গ্রিক লাইন, আমি শো গ্রিক লাইনে ক্লিক করলাম। গ্রিক লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পেজের নিচে অনেকগুলো রেখা চলে আসছে, গ্রাফ একটা রেখা চলে আসছে। এই গ্রাফের হেল্প নিয়ে আমরা একটা মাস্টার কার্ড বা একটা বিজনেস কার্ড তৈরি করার চেষ্টা করব আর কি। তো এখন দেখা যাক, দেখি আমরা এখান থেকে, আমি আমার সুবিধা মতো, আমি আমার সুবিধা মতো আমি এখান থেকে গ্রিক লাইনের সঙ্গে আমি আমার কার্ডটার একটা সমন্বয় করে নিচ্ছি। সমন্বয় যখন হয়ে গেল আমার কার্ডটা, তখন আমি এইখান থেকে আমি আমার যে কার্ডটি আছে সেই কার্ডটিকে আমি লক করে নিচ্ছি। লক করে নিচ্ছি এই জন্য, কারণ কার্ডটা যেন পরবর্তীতে নড়াচড়া করতে না পারে, আমার কাজের জন্য কোনো প্রকার সমস্যা তৈরি করতে না পারে, এই জন্য আমি এটি লক করে নিতে পারছি। আমি আমার কার্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল টু অথবা আমরা কন্ট্রোল টুতে ক্লিক করলাম। কন্ট্রোল টু এর মাধ্যমে আমি আমার কার্ডটাকে লক করে নিলাম। এখন আমার প্রশ্ন হলো যে আসলে আমার মেজারমেন্ট, আমি কোন মেজারমেন্টটি নিয়ে কাজ করবো। এখানে এখানে আমি এক্সট্রা অবজেক্ট এখানে আমি শো করতে পারি, অথবা আমরা এখানে অনেকগুলো শেপ শো করতে পারি। আমি দেখা যাক, এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিলাম। রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে আমি যে মাস্টার বিজনেস কার্ডটি তৈরি করতে চাই, তা যেহেতু আমি তৈরি করতে চাই, অবশ্যই তো আমার একটা পূর্ব ধারণা আছে যে আসলে আমি কীভাবে বানাতে চাই। আমি মনে করেন যে একটা রেক্ট্যাঙ্গুলার উপরে টেনে নিলাম, আমি জাস্ট অঙ্কন করার জন্য নিলাম। এইখান থেকে ঠিক আবার অনুরূপভাবে আমি আবার একটা আমি একটা এখান থেকে আবার একটা নিচ্ছি। কেন নিচ্ছি, আমি আসলে আমার কাজের সুবিধার জন্যই নিচ্ছি, আমার কাজের সুবিধার জন্য। অর্থাৎ আমি কাজটাকে সুসম্পন্ন করার জন্য আমি আমার থিওরি, আমি আমার মনের মতো করে নিচ্ছি। রেখাটা যেন সুন্দরভাবে হয়, আমি এখান থেকে লাইন থেকে সাপোর্ট নিচ্ছি আর কি। এগুলো লাইনগুলোর দ্বারাই আমি কী করবো, কাজগুলো সুসম্পন্ন করবো আর কি, একটা মেজারমেন্ট তৈরি করার জন্য আর কি। আমি চাইলে, আচ্ছা ওকে হয়ে গেল, আমার অলরেডি উপরে দুটো শেপ আমি অঙ্কন করছি। আপনারা হয়তোবা ইচ্ছে করলে আপনি ভিন্নভাবে, আপনি যদি একজন আপনার ধারণা আর কি, আপনি কাজ করতে গিয়ে যদি মনে করেন যে না আসলে আমার রেখাগুলোর দরকার নেই, আমি আমি এমনিতেই পাবো, তাহলে সেক্ষেত্রে আপনি এমনি এমনি নিতে পারেন। আমি আসলে বোঝানোর স্বার্থে কিছু শেপ সংযোজন করতেছি একটা মেজারমেন্ট শো করার জন্য আর কি। আমি ঠিক আবার এদেরকেও বলতেছি যে এদেরকে আমি লক করে নিচ্ছি, লক করে নিচ্ছি, কারণ এরা যেন নড়তে না পারে। ওকে, আমি এখন কি করতে যাচ্ছি, আমি যেহেতু বিজনেস কার্ডটি তৈরি করবো, সেক্ষেত্রে আমি আমার অঙ্কনের জন্য আমি হেল্প নিচ্ছি পেন টুল। পেন টুলে ক্লিক করলাম, আমি যে অঙ্কনটা তৈরি করব, ঠিক আমি চাচ্ছি
আমি ঠিক এই জায়গাটায় ক্লিক করলাম কেন্দ্র আমার এই রেখায়, এবং আমি পরবর্তীতে আমি ঠিক এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলাম ওকে। ঠিক আবার আমি চাচ্ছি যে আসলে আমার যেহেতু এই মেজারমেন্ট বরাবরই দরকার, আমার এই মেজারমেন্ট বরাবর দরকার, সেই ক্ষেত্রে আমি তাহলে এখান থেকে আমি আবার নিজের পছন্দ অনুযায়ী আমি এখানে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। আমি মনে করতে পারি যে আসলে আমার এই কেন্দ্র আর এই কেন্দ্রটা কিছুটা হলো সমান হয়ে গেছে। আমি এর স্পেসিংটা অর্থাৎ আমি কেন্দ্রগুলোর স্পেসিংটা কতটুকু হবে, তাহলে আমি মনে করি যে আমি একটা রেখা এই রেখা বরাবর দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের কালার ধরে নিছে, ফিল কালারটা, ফিল কালার ধরার কারণে আমি নিচের শেপটা দেখতে পাচ্ছি না। নিচের শেপটা দেখার জন্য তাহলে আমি আমার ফিল কালারটাকে আমি কী করলাম, নান করে দিলাম, আমার ফিল কালার দরকার নেই। তার মানে আমি এখান থেকে ক্লিক করার পর এখন আমি আবার চলে যাচ্ছি ঠিক এই শেপের এই কেন্দ্রকে আমি চয়েস করতে পারি, কেন্দ্রে এখানে ঠিক আবার ঠিক এর পাশে আমার যে শুরুটা, শুরুর কেন্দ্র ঠিক পাশে আমি আর একটা জায়গায় ক্লিক করলাম পাশে, এখান থেকে আমি তাদেরকে কী করলাম, যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর আমি এখন মাউসটাকে স্বাভাবিক করে নিলাম, অর্থাৎ আমি একটা রেখা অঙ্কন করে নিলাম। আমি এখন আবার কি করব, কন্ট্রোল অল্টার টু মানে হচ্ছে আমি আনলক করে নেব। আনলক করে নেওয়ার পর আমার যেহেতু এই রেখাগুলো দরকার নেই, আমি আমার কাঙ্ক্ষিত অংশে চলে গেছি, রেখাগুলোকে বাদ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে কার্ডটা বানাতে চাচ্ছি সেই কার্ডটার উপরে একটা রেখা অঙ্কন হয়ে গেল। আমি এখন চাচ্ছি যে আমার এই রেখাটার মধ্যে যে রেখাটা আছে, আমি এখন এই রেখাটা রেখার জায়গায় থাকবে এই অংশটুকু কেটে দিব, এই অংশটুকু আমি কেটে দিতে যাচ্ছি, মাঝে মাঝে কেটে দিতে যাচ্ছি। এই জন্য আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, জাস্ট বোঝার জন্য, দেখার জন্য আমি একটা কপি করে রাখতে পারি। কেন রাখতে পারি, আমার অসাবধানতার কারণে আমার কাজের ভুল হতে পারে, এজন্য আমি আমার একটা কপি সেটা পাশে রাখলাম। আমি কি করব এখন, আমি আমার যে অঙ্কনটা আছে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ডিভাইডেড করব। ডিভাইডেডের দেখা পাবো কোথায়, আমরা ডিভাইডেডের দেখা পাবো হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে চলে যাবো পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডারের মাধ্যমে চলে যাবো কি, আমরা দেখতে পাচ্ছি পাথ ফাইন্ডারের অধীনে কি আমাদের এখানে ডিভাইডেড, আমি ঠিক যে জায়গায় মাউসটা রাখছি সেখানে ডিভাইডেড, আমি ডিভাইডেডে ক্লিক করলাম। ডিভাইডেডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিভাইডেড হয়ে গেছে। ডিভাইডেড হলেও কিনা বুঝবো কীভাবে, সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলাম। আনগ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডিভাইডেডটা হলেও যে বুঝবো কীভাবে, আমি এখন এই অংশ আনগ্রুপ করার পর আমি এই অংশটাকে আমি সেরে বাইরে টেনে নিচ্ছি, একটু ডবল করে নিচ্ছি, ওকে। ডিভাইডেড জন্য হলো বুঝবো কীভাবে, তাহলে আমি দেখেন ঠিক আমি মাউসটাকে নিয়ে যখন এটাকে আমার এগুলোকে নিয়ে যখন আমি সরাচ্ছি, সরানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু আমাদের কি ডিভাইডেড হয়ে গেছে। আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি, দেখি আমাদের ঠিক এখান থেকে রাইট বাটনে ক্লিক আমরা হয়ে গেল, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমার অংশগুলোকে। এখন আমরা দেখি আমার এই নিচের যে অংশটা আছে, নিচের অংশটাকে আমি একটা কালার করব, ওকে কালার করব। তাহলে আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর না আমি চাচ্ছি যে আসলে আমি যে কার্ডটা বানাতে চাচ্ছি সেই কার্ডটার একটু আরও একটু ভিন্নতা নিয়ে আসার জন্য, ভিন্নতা নিয়ে আসার জন্য নিচের অংশটাকে আমি মুছে দিলাম। আচ্ছা ওকে, আমি আমার ঠিক কার্ডটাকে আবার অল্টার চাপ দিয়ে কপি করে নিলাম, কপি করে নিলাম এই জন্য যে আসলে আমি যে কাজটা করতে চাচ্ছি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যে কার্ডটা বানাতে চাচ্ছি যেরকম ডিজাইনের বানাতে চাচ্ছি সেটা তো অবশ্যই আমার মধ্যেই আছে, আপনারা তো অবশ্যই বুঝতেছেন না যে আসলে আমি কোন ধরনের কাজ করতে চাচ্ছি, তো বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। অবশ্যই আপনাকে কাজ দেখে আসলে ডিসিশন মানে বুঝতে হবে যে আসলে আমি কোন ধরনের কাজ করতে চাচ্ছি, ওকে। আমি এখন আমার যে অংশটা আছে, এই যে অংশটা যেটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে আমি কী করবো, ডিভাইডেড করব আর কি। ডিভাইডেড করার জন্য আমি এখান থেকে হেল্প নিলাম, একটা লাইন হেল্প নিলাম, আমি এই মাথা থেকে ক্লিক করে আমি এই মাথা পর্যন্ত সিলেক্ট করলাম, ওকে সিলেক্ট করলাম, মাউসটাকে স্বাভাবিক করলাম, ওকে। আমি আমার এই অংশটাকে একটু কী করলাম, ছোট করে নিচ্ছি, ছোট, ওকে। আমি একে টান দিয়ে একটু আমার কাছে নিলাম, থাক এখানে থাক, যেখানে আছে সেখানে থাক, ওকে। আমি এখন এই অংশ সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কী করব, দেখা যাচ্ছে যে নিচে আমার কিছু অংশ দেখা যাচ্ছে, নিচের অংশগুলোকে বাদ দিয়ে দিই, এগুলোর দরকার নেই যেহেতু, ওকে। আচ্ছা আমি আমার এই সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন, আচ্ছা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আবার ডিভাইডেডের হেল্প নিচ্ছি, ডিভাইডেড বাইরে ক্লিক, সিলেকশন, রাইট বাটন আনগ্রুপ, ওকে। আমি আমার এখন এই যে উপরের যে পার্টটি আছে এই পার্টটিকে আমি একটা কালার দিলাম, ওকে কালার দিতেই পারি, আমার নিচের যে পার্টটা আছে নিচের পার্টটাকে একটা কালার দিতেই পারি,
আমার পছন্দ অনুযায়ী আমি যে কালারগুলো চাই আর কি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে উপরের যে অপশন এটা আমার কালার শো করতেছে না, তাই না? এই জন্য আমি কি করতে পারি যে আমার যে পূর্বের যে কাজটা আছে, আমরা আসলে যে আমি এখানে যে অঙ্কনটা করছিলাম বা আমি শুরুর দিকে যে আমি চতুর্ভুজটা নিছি, আমি চতুর্ভুজটা আমি এখান থেকে অন্য যেহেতু আমি সামনের দিকে রেখে দিছি, আমি ওকে টান দিয়ে একটু নিয়ে আসি, আমার নিজের প্রয়োজনে নিয়ে আসলাম। ওকে নিয়ে এসে আমি কি করব, আমি একে ওর নিচে বসাই দেবো আর কি। নিচে বসাই দেওয়ার তাহলে ওকে কেন নিচে নিচে বসে দেওয়ার পর কি হলো, তাহলে নিচে বসে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই অপশনটা কিন্তু পিছনে গ্রিক ল্যান্ডে ফাঁকা দেখানো হয়েছিল। আমি নিচে বসে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে শুধু ফাঁকা নয়, আমি এখান থেকে একটা কি হচ্ছে একটা কালার শো করতে পারতেছি আর কি। যদি আমার ওই অপশনটা যদি না থাকতো তাহলে আমি এই কালারটা পাইতাম না। আর এই কালারটার জন্যই আমি কি করলাম, এখান থেকে পেজের নিচের মধ্যে আমি কি করলাম, আবার একটি চতুর্ভুজ করলাম, শো করলাম। ওকে আমরা সিলেক্ট করলাম রাইট বাটনে, ওকে আমার ঠিক অনুরূপ তাহলে আমি দেখা যাচ্ছে যে একটা কালার পেলাম, অর্থাৎ আমি আসলে কোন ধরনের কালার চাই। আমি একে সিলেক্ট করলাম, আমার এই পার্টটাকে কী চাই, আমি এখান থেকে রেড চাচ্ছি রেড, আমি একে কী চাই এটা কালো চাই কালো। ওকে আমি যদি মনে করি যে এটা আসলে আমার ভিজিটিং কার্ডটা এইরকম দরকার, কী দরকার যে আমার এখানে কী হবে যে একদিকে রেড হবে একদিকে হবে কি অন্য কালার। আচ্ছা আমরা যদি মনে করি যে না আসলে আমি একে এইটা একটা আমার কার্ড হয়ে গেলো, আচ্ছা ওকে কার্ড হয়ে গেলো, কার্ডের ডিজাইন হয়ে গেলো, আমরা ইচ্ছা মতো এখানে লেখাগুলো লিখতে পারি। আমরা যদি মনে করি যে না আসলে আমার এইরকম দরকার নেই, আমি আরও ভিন্ন কিছু চাই, ওকে তাহলে আমরা তাহলে আমাদের অলরেডি ভিজিটিং কার্ডের একটা ডিজাইন হয়ে গেলো, আমাদের কাছে মনে হচ্ছে যে জটিল, আসলে জটিল না, একটু কাজ করার সময় একটু মনোযোগী হলে বা বিষয়গুলোকে বুঝতে পারলে আসলে আমাদের জটিল মনে হবে না। আমরা তাহলে দেখি আরও একটু বড় করে নেই, আমার অংশগুলোকে একটু বড় করে নিচ্ছি, নিজের অংশটাকে বড় করে নিচ্ছি। ওকে আমাদের এখানে বড় হয়ে গেল। আমরা এখন চাই এখান থেকে আমরা চাচ্ছি যে আমার এই অংশগুলোকে আমি আবার এই সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আবার দেখে পাথ ফাইন্ডারে ক্লিক করলাম, পাথ ফাইন্ডার হয়ে গেল। আমি আবার এই অপশনটাকে সিলেক্ট করে রাইট বাটন করে আনগ্রুপ, ওকে আনগ্রুপ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি এগুলো কিন্তু অলরেডি প্রতিটা হলো আলাদা আলাদা একটা অংশ হয়ে গেছে। সিলেক্ট করলাম, একে একটা কালার দিতে পারি, কালার যার মতো তাই দিলাম। আমার এই অংশটাকে সিলেক্ট করলাম, একে একটা কালার দিতেই পারি, অর্থাৎ আমি আবার দেখি এটাকে সিলেক্ট করলাম, একে রেড হোয়াইট দিলাম, আমি একে ক্লিক করে আমি এখান থেকে মনে করেন যে আমার হচ্ছে কি একটা কালার নিয়ে নিলাম। ওকে আমি আবার এখানে ক্লিক করে ঠিক সেম কালারটাই দিয়ে দিলাম। আমি মনে করতে পারি যে আসলে আমার এই দিক থেকে একটা শেড হবে, এই দিকে যে অংশ এই অংশ। আচ্ছা পাশাপাশি আমরা এখন কি করতে পারি, আমার এই 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 একে আমি কি করে আবার ডাবল করে নিচ্ছি, আমি আবার ডাবল করে নিলাম, ওকে আমরা যদি মনে করি যেন আমার এই অংশটাকে আবার কি করি আবার ভিন্ন ভিন্ন স্টাইল দেখতে চাচ্ছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা একটু নিজের মতো করে একটু গোছায় নিচ্ছি। ঠিক আমি একটু আগে যেভাবে কাজটা করলাম ঠিক ওই কাজটাই আমি আবারও করতে চাচ্ছি আপনাদেরকে একটু ভিন্ন ভিন্ন। ওকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার এই পেস্ট লাইন থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে একটা লাইন টান দেব, এখান থেকে একটা লাইন নিলাম, ওকে লাইন আসলো, মাঝখানে স্বাভাবিক হলাম, ওকে লাইন আসলো। লাইন আসার পর কী করবো তাহলে, আমরা এখন সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করলাম রাইট, আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমি কী করবো, ডিভাইডেডে ক্লিক করলাম, ওকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ করার পর তাহলে আমি কী করবো, আমার যে অর্ধ যেটা অংশটা আছে অর্ধ অংশটাকে তাহলে একটা কি আমি কালার দিতে পারি। মনে করতে গেলে আমি রেড কালার চয়েস করলাম, রেড, আবার এখান থেকে কী করি নিচের অংশটাকে কী করবো আমরা কালো, আমরা এই অংশটাকে মনে করতে পারি কালো। ওকে তাহলে মনে করতে পারি যে আসলে কার্ড, আমাদের কার্ডের তো বিভিন্ন প্রকার ডিজাইন হতে পারে। এখন আমি এখানে ইচ্ছে করে আমি আমার নামগুলো কী করতে পারি এখানে সংযোজন করতে পারি, যেমনটি হতে পারে যে আমাদের এখানে টাইপে ক্লিক করলাম, টাইপে ক্লিক করার পর এখন যদি আমি আমার ফোনটাকে চেঞ্জ করবো, আমি আমার ফোন যে ফোন দরকার আর কি, এখান থেকে আমি এখান থেকে ফোন চয়েস করবো, এখান থেকে বিজয় ক্লাসিক্সে ক্লিক করলাম, এখান থেকে আমাদের হচ্ছে কন্ট্রোল টি চাপ দিলে আমাদের অবশ্যই ফোনটা চলে আসবে, কন্ট্রোল আমাদের যে ফোন যে আছে ফোন এখান থেকে আমরা এখান থেকে
ওকে, তাহলে এখন আমরা কি করব যে আমরা এখান থেকে টাইপ যেহেতু করতে চাই, তাহলে টাইপ করার জন্য তাহলে আমাকে টাইপ টুলসটার হেল্প নিতে হবে। টাইপ টুলসটা আমাদের নিচের দিকে লুকাই রাখছি। টাইপ টুলসের মধ্যে আমি যেহেতু বাংলা লিখবো, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সুতুনি এম জেটাকে আমাকে চয়েস করতে হবে। এস ইউ সুতুনি এম জে, সুতুনি এম জে, সুতুনি এম জেকে ক্লিক করলাম, ওকে, সুতুনি এম জে আসলো। লেখা শেষ আমি যতটুকু চাই আর কি, আমি এখান থেকে মনে করো যে আমি আপাতত মনে করি যে আমি 24 সাইজ লেখা নিলাম। বাংলা কালো করার জন্য আমি কী করবো, বিজয় ক্লাসিক চয়েস করলাম, সুতুনি এম জি, পেজের মধ্যে ক্লিক করলাম। আমার লেখাটাকে আমি লিখব যে আমি তাহলে এখান থেকে মনে করেন যে আমি যে একটা প্রতিষ্ঠানের তো অবশ্যই একটা আমাকে নাম লিখতে হবে, যেহেতু আমি একটা ভিজিটিং কার্ড বানাতে চাচ্ছি, এজন্য তো অবশ্যই আমাকে একটা নাম দিতেই হবে। ওকে, আমি শুরুতে মনে করতে পারি যে মেসাস 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 মাগফেরাত এন্টারপ্রাইজ। ওকে, তাহলে আমি তাহলে এখান থেকে দেখি আমি লেখাটা টাইপ যা করলাম তা আমার সঠিক আছে কিনা। তাহলে দেখলাম আমার বানানটা ভুল হয়ে গেল, ভুলটা আমি সংশোধন করে নিই, যে আমি কী করলাম বলছি যে ওকে মেসাস মাগফেরাত এন্টারপ্রাইজ, আমি আমার লেখাটাকে আমি ছোটো করে নিয়েছি। আমার লেখার সাইজটা আছে কত, 24। তাহলে আমি লেখাটা সিলেক্ট করা অবস্থায় আমার 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 ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডের চেয়ে আমাদের লেখাটার পরিমাণটা বাড়ে গেছে। আমি এখান থেকে কী করবো, তাহলে আমি মনে করতে পারি যে আমি 14 সাইজ নিলাম। ওকে, 14 সাইজ নিয়ে আমি দেখবো যে আসলে আমার লেখাটা আসতেছে কিনা। ওকে, মাগফেরাত এন্টারপ্রাইজ আমার লেখাটা চলে আসছে, লেখাটা আমি এই জায়গাটায় দিতে চাচ্ছি। ওকে, এখন আমি অল্টার চাপ দিয়ে লেখাটাকে বাড়াই নিচ্ছি। সরি, আমার লেখা হলো না, বাড়াই নেই, আমি অল্টার চাপ দিয়ে বাড়াই নিলাম। আবার কী করবো, টাইপ টুলসটা নিয়ে আমি আমার নিচের যে লেখাটা আছে সেই লেখাটা আমি কী করবো, মনে করো প্রোপ্রাইটার প্রোপ্রাইটার মোহাম্মদ কেনান আলী, আচ্ছা ওকে, কেনাল আলী দিলাম। ওকে, মাউসটাকে স্বাভাবিক করব। এরপর আমরা চলে যাচ্ছি যে আসলে ইনি কে, ইনি হচ্ছেন একজন প্রোপ্রাইটার, অর্থাৎ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তাহলে আমাকে অবশ্যই তার ইয়েটা প্রোপ্রাইটারটা দিতে হবে, প্রোপ্রাইটার। ওকে, মাউসটাকে স্বাভাবিক করলাম। আমরা মনে করো যে এই মুহূর্তে এতটুকুই আমি ডিজাইন করতে চাই, এতটুকু ডিজাইন করতে চাই। ওকে, তাহলে আমার এগুলোর দরকার নেই এখন, এই মুহূর্তে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আমরা স্ক্রিনটাকে ক্লিয়ার করে নেওয়ার জন্য, কাজের সুবিধার জন্য। ওকে, মাগফেরাত এন্টারপ্রাইজ, মাগফেরাত এন্টারপ্রাইজটাকে আমি এখন ইচ্ছে করলে আর একটু বড়ো করে নিতে পারি, অর্থাৎ আমি রেডটা সম্পূর্ণটাই মাগফেরাতের মাধ্যমে আমি আমি এখান থেকে দখল করে নিতে পারি। ওকে, এখান থেকে আমি কী করলাম, আমার কালারটা আমার আসলে রেডের উপরে আমার হোয়াইট কালারটাই খুব ভালো ফোটে। হোয়াইট কালারটা কী আসলো, আমার শুধুমাত্র আমার ফিল আছে, লাইন আসেনি, আমি একটু মোটা করে দেখতে চাই, গাঢ় করে লাইনে ক্লিক করলাম। আবার এখান থেকে কী করবো, আবার হোয়াইট কালারটা চয়েস করলাম। ওকে, একটু বড়ো হলো, তাহলে স্ট্রোকের পরিমাণটা হলো আমাদের খুব 1 দেখাচ্ছে, আমি একটু কমাই নিলাম 0.25। ওকে, একটু বড়ো ইয়ে করে নিচ্ছি। ওকে, কারণ যেহেতু একটা বিজনেস কার্ড অবশ্যই যেন প্রতিষ্ঠানটার নাম বা যাকে আমি একটু হাইলাইটস করতে চাই তাকে যেন একটু যেন বোঝা যায়, বোঝা যাওয়ার জন্য তাহলে আমি কী করবো এখান থেকে বড়ো করলাম। ওকে, তাহলে যিনি প্রোপ্রাইটার তাকে তার নামটি আমি যেখানে চাচ্ছি আমি সিলেক্ট করলাম, যেখানে যে লেখা লিখলে আপনার ভালো দেখা যাবে। আমি ধরলাম আমি এখান থেকে আবার সাদাই দিয়ে দিলাম, হ্যাঁ, সাদা রংটাকে ট্রান্সফার করে নিলাম। আমার এখান থেকে স্ট্রোকের পরিমাণটা 0.25, ওকে, আমি দিয়ে দিলাম। প্রোপ্রাইটারকেও আমি কী করবো এখান থেকে বসাই দেবো আমার যেখানে দরকার আর কি। প্রোপ্রাইটার নিলাম, এখান থেকে আমি কালারটাকে কালারটাকে দিয়ে দিচ্ছি ট্রান্সফার করে, হ্যাঁ, কালার ট্রান্সফার করে দিলাম। স্টকের পরিমাণটাও কী করবো আমি কমাই নিচ্ছি। ওকে, প্রোপ্রাইটার, তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের অলরেডি একটা প্রতিষ্ঠানের নাম হয়ে গেলো, প্রোপ্রাইটারের নাম হয়ে গেলো, প্রোপ্রাইটার দিয়ে দিয়েছি। এখন আমি যদি চাই যে না আসলে আমার কী দরকার, আমার এখানে একটা টেলিফোন নাম্বার দরকার বা মোবাইল নাম্বার দরকার, টেলিফোন এবং মোবাইল নাম্বার যেগুলো দরকার আছে সেগুলো তো আমাকে অবশ্যই নিয়ে আসতে হবে। যেমন আমি এই মুহূর্তে আমি কোনো লোগো তৈরি করতে হবে নয়তোবা অন্য কোনো প্রোগ্রাম থেকে হেল্প নিতে হবে, তাহলে আমরা একটা হেল্প নিতে পারি যে আসলে ফটোশপের মাধ্যমেও হেল্প নিতে পারি, এমএস ওয়ার্ডের মাধ্যমে হেল্প নিতে পারি, নেওয়ার পর সিম্বলগুলো আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, দেখা যাক, এখান থেকে মনে করো যে আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে আমি যাই, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম। মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমার কী দরকার, এখান থেকে সিম্বল দরকার, ইনসার্ট, ইনসার্ট থেকে সিম্বল, সিম্বল থেকে ধরলাম আমার টেলিফোনের এই চিহ্নটা দরকার, টেলিফোনে ক্লিক করলাম, টেলিফোনে চলে আসলো। একে সিলেক্ট করে একটু সাইজ একটু বড়ো করে নিলাম, আমি একটু বড়ো করে নেব। ওকে, এই টেলিফোনের যে সাইজটা আছে দেখো, একটু সিলেক্ট করলাম, এখান থেকে কপি করলাম, মাউসটাকে স্বাভাবিক করলাম,
হ্যাঁ, আমরা এখান থেকে কি করবো, ফটোশপে যাই, ফটোশপে গিয়ে আমি ক্লিক করলাম পেজে, পেজে ক্লিক করার পর কি করবো, পেস্ট করলাম। পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমার এখান থেকে আমি যে সিনোটাকে নিয়ে আসছি সেই সিনোটা কিন্তু শো করতেছে না, শো করতেছে না এই জন্য কারণ ফন্টের সাথে অ্যাডজাস্ট করতে পারিনি। আমাদের যে ফন্টটা আছে এখানে সেই ফন্টের সাথে এর ফন্টটা কি অ্যাডজাস্ট না করার কারণে এইরকম দেখাচ্ছে। তাহলে আমি এইখান থেকে, তাহলে আমি কি করব, আমি এখান থেকে ফোনটাকে চেঞ্জ করে দিই। আসলে আমরা যে ফোনটা নিয়ে আসছি এটা হলো উইন্ডিংস পরিবার, আমরা ডাব্লিউ গোষ্ঠী। আমি এখান থেকে উইন্ডিংস পরিবারটাকে ক্লিক করব, এখান থেকে বা উইন্ডিংস ফোনটাকে আমি চয়েস করার চেষ্টা করব ডাব্লিউ গোষ্ঠী। আপনারা দেখতে পাচ্ছেন, ওকে আমরা যাই, দেখি এখান থেকে উইন্ডিংস আমরা ঠিক হোয়াটসনোটাকে সিলেক্ট করলাম। হোয়াটসনোটা দেখো উইন্ডিংসে আমার এটা দেখাচ্ছে, আমি এখন উইন্ডিংস টু এ চলে যাই। ওকে, উইন্ডিংস টু এ দেখলাম যে আসলে আমার অলরেডি চলে আসছে, তাই না? আমি এটাকে সিলেক্ট করলাম, কালোর মধ্যে কালো একটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, এই জন্য আমরা কী করতে পারি, ফোনটাকে একটু কালার চেঞ্জ করে নিতে পারি। কী কালার আমি মনে করি যে আমরা আসলে ইয়েলো কালার দরকার, আমি এখান থেকে আমি ইয়েলো কালার চয়েস করলাম, ইয়েলো কালার দিয়ে দিলাম একে। ওকে, আমি ইয়েলো কালার চলে আসলো এখান থেকে। আচ্ছা, তাহলে আজকে কি টেলিফোন নাম্বার, অর্থাৎ আমাদের টেলিফোন নাম্বারটা কী হবে, এখান থেকে টেলিফোনের একটা ছবি চলে আসলো। হ্যাঁ, আমরা এখন টেলিফোন নাম্বারটা ইচ্ছা মতো এখান থেকে কী করতে পারি, দিতে পারি, তাই না? আমি এখান থেকে চয়েস করলাম, ওকে আসলো, আমি এখান থেকে নাম্বার দিতে পারি। হ্যাঁ, যে কোনো আমার নাম্বার আর কি যা মন চায়। আমরা এখান থেকে যেমন বাংলাদেশের কোড হলো 017 দিলাম, গোষ্ঠী 7 হতে পারে, 9 হতে পারে, আচ্ছা ইচ্ছা মতো আমি সব দিয়ে দিচ্ছি। ওকে, আর তাহলে বুঝতে পারবে যে আসলে এইটাই হলো আমাদের কি, আমাদের টেলিফোন, আমাদের হচ্ছে কি মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইলের সিম্বল আমি এখানে যোগ করছি। সিম্বল যোগ করার পরে এখানে কি করছি, আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখন কথা হলো যে আমরা এভাবে একটা কার্ড ডিজাইন করে নেওয়ার পর আমি কার্ডটাকে যদি মনে করি যে আসলে বিজনেস যেহেতু কার্ড, আমার ক্লায়েন্টকে বিভিন্নভাবে বোঝানোর প্রয়োজন হতে পারে, এখানে কালার কমিউনিকেশন যেটা আর কি, আমি আবার সিলেক্ট করবো আর ঠিক তৈরিকৃত কার্ডটাকে একটু ভিন্ন ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করি, একটু কালার ক্লায়েন্টকে একটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা এখানে কালারগুলো কী করতে পারি, বিভিন্ন বিভিন্ন কালারগুলো দিয়ে দিয়ে ক্লায়েন্টকে বুঝাতে পারি যে আপনার কাছে যে আপনি যে কালারটা ভালো লাগবে। কয়েকটা স্যাম্পল কালার দেওয়ার পর আমরা তাকে বলতে পারি যে আপনার কাছে যে কালারটি ভালো লাগবে, যে ডিজাইনটি আপনার ভালো লাগবে, আপনি অবশ্যই সেই ডিজাইনটি আমাকে অর্ডার করবেন। তো ধন্যবাদ শিক্ষার্থী ভাই বোনেরা অনেকক্ষণ থেকে সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা অপেক্ষা করতেছেন। আশা করি যে আপনারা যদি এই টিউটোরিয়ালের মাধ্যমে কিছু শিখতে পারেন, কিছু শিখাইতে পারি, নিজেকে ধন্য মনে করব। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।